হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সৌমা ম্যাম। তোমাদেরকে দার্জিলিং ব্লগের শেষ ভিডিওতে স্বাগত জানাই। এই ভিডিওটা বলতে পারো আমাদের একটা স্মৃতিচারণ। Adda247 বেঙ্গলির তরফ থেকে আমরা যে দার্জিলিং গেছিলাম, তার অনেক মুহূর্ত, অনেক ভালো লাগার জিনিস, ভূতের ভয় দেখানো থেকে শুরু করে সমস্ত কিছু আমরা এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে এটা শেষ পর্ব। দার্জিলিং ভ্রমণটা আমাদের কাছে খুব স্পেশাল ছিল। এই প্রথম আমরা সবাই মিলে একসাথে Adda247 বেঙ্গলি টিম একসাথে আমরা কোথাও গেছিলাম। এই ভিডিওতে ভ্যালি বা মিরিক লেক সহ কিছু স্পেশাল জিনিস রয়েছে। নেপালে গিয়ে আমাদের কি প্ল্যান, নেপাল বর্ডারের আমরা গেছিলাম আর সেখানে আমাদের কি প্ল্যান প্রোগ্রাম, সেটা নিজেরাই শুনে নাও ফ্যাকাল্টিদের কাছ থেকে। হ্যালো স্টুডেন্টস, আমরা ঘুরতে ঘুরতে কিন্তু চলে এসেছি নেপাল বর্ডারে। তোমরা যদি ব্যাকে দেখো দেখতে পাবে এই নেপাল বর্ডার, অ্যান্ড লেখাই রয়েছে ওয়েলকাম টু নেপাল। সঙ্গে রয়েছে তোমাদের শুভাশিস স্যার, শুভদীপ স্যার, সবাই রয়েছে। এখন আমরা নেপালের ছেলেমেয়েদের পড়াবো, তো Adda247 নেপাল আমরা ওপেন করার চেষ্টা করছি। ওখানে কি কি সরকারি চাকরির সুবিধা রয়েছে এগুলো আমরা জানতে যাচ্ছি। আর এই হ্যালো, তোমাদের সৌমা ম্যাম চলে এসেছে। আচ্ছা আচ্ছা, ওকে। এই যে তোমাদের সুমিত স্যার রয়েছে, সুমিত স্যার হ্যালো। সবাই তো বলে দিয়েছি আমরা এখন নেপালে, ঠিক আছে, লাস্ট দিন আজকে আমাদের, ঠিক, চলো সবাই মিলে এনজয় করি, দেখি নি আর কি দেখা যায়। একদম একদম, এ দাও কৃষি চলে এসছে। শতবিশা ম্যাম, শাহিন ম্যাম স্টুডেন্টরা রয়েছে। এইটা নেপালেরই একটা ছোট্ট মন্দির। তো শুনলে আমাদের নেপালের প্ল্যান প্রোগ্রাম কি আছে, তো শুধু বাংলা নয়, শুধু ইন্ডিয়া নয়, আমরা কিন্তু আস্তে আস্তে অনেক জায়গাতেই ছড়াতে পারি, কি বলো? লাস্টে বলার কিছু নেই, এই সুন্দর ভিডিওটার মধ্যে কিছু স্মৃতিচারণ করে এই ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি এরকমের ভিডিও তোমাদের ভালো লেগেছে। নেক্সট টাইম আবার যখন আমরা কোথাও একসাথে যাব, তখন আবার তোমাদের জন্য কিছু স্মৃতিচারণ থাকবে। সবাই ভালো থেকো।